সুপ্রভাত বন্ধুগণ, ওয়েলকাম টু আ নিউ ডে। আর নতুন দিন মানে নতুন ব্লগ, সাথে পুরনো আমি, মানে ব্লগ পুরো জমে খির। আর ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো যে আমি এখনও ঘুম থেকে উঠিনি, বাচ্চা এখন 9টা। তো আমার এই উন্নতির কারণ এটাও নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কোথায় আছি, মানে আন্দাজ করতে পারছো। তো যাই হোক, আমি বৃহস্পতিবার দিনে এসেছি বাপের বাড়ি, কদিনের ছুটিতে, সেই জন্য আমার এত উন্নতি, এত তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠছি। তো যাই হোক, আপাতত চলো নিচে যাই, ফ্রেশ ট্রেশ হই, দেন মায়ের হাতের একটা চা খেয়ে দিনটা স্টার্ট করি। আর সারাদিন কী কী করছি, কীভাবে ল্যাদ খাচ্ছি এটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আপাতত যাওয়া যাক। হয়ে গেছি, এখন চা খাচ্ছি। আর আমার চা খেতে খেতে তোমরা একটু নেচারটা দেখে নাও এখানকার, চলো। সুন্দর এক কাপ চা খাওয়ার পর চলে এসছে মুড়ি, আলুর বড়া, শশা আর লঙ্কা। ওফ, এই খাবারটা জাস্ট সেরা লাগে। তো চলো আপাতত তাড়াতাড়ি খাবারটা শেষ করি, দেন আবার কথা হচ্ছে, চলো। জল খাবার টল খাবার খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তল খাবারটাকে আমি যাই না বলে দিলাম। এখন আমি বেরিয়েছি বাড়ির সামনেই, একটু হেঁটে চলে বেড়াচ্ছি, রোদ উঠেছে প্রচণ্ড। এটা হচ্ছে আমার একটা জেঠুর বাড়ি, দেখো কত জবা ফুল ধরে আছে, উঁচুর ডালে আছে বলে এটা পারতে পারা যায় না পুজোর সময়। বেশ দেখো ফুলগুলো বেশ সুন্দর লাগছে দেখতে, অনেকদিন পর এলাম। এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, এখন বাড়িটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, একদম বাউন্ডারিও করে দিয়েছে। তাহলে একটু দেখি, এই যে পুরোটা ঘিরে দিয়েছে। এ হচ্ছে আমার সেই রাজপ্রাসাদ, চলো আমাদের একটু ঘুরে বেড়াই, চলো। চলে গেছে, চা করবা না, চা করবা না তো করো, হ্যাঁ করো করো, আমি এক পাক ঘুরে চলে এলাম। তো তোমরা দেখতে পেলে বাড়ি আসা মাত্র আমি মাকে বললাম চায়ের জন্য, চা দিয়ে দিয়েছে। কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো ঘুম থেকে উঠে তো আমি চলে গেছিলাম নিচে, উফ চোখ মুখের অবস্থা কি হলো। তো যাই, ঘুম থেকে উঠে আমি নিচে চলে গেছিলাম, নিচে গিয়ে চা খাওয়া, জল খাবার খাওয়া, এই ওই হ্যান ত্যান গল্প করতে করতে আমি ভুলেই গেছিলাম যে আমার বিছানা তোলা হয়নি। তো দেন চাটা নিয়ে যখন উপরে এসেছি, মানে আমার ঘরে গিয়ে দেখছি যে যাচ্ছে তাই হয়ে আছে। তো আপাতত চটপটে চাটা শেষ করবো, চাটা শেষ করে আগে বিছানাটা তুলতে হবে, না তো মার খেয়েও যেতে পারি। তো চলো চটপট চাটা শেষ করে নিই, চলো। এই হচ্ছে আপাতত ঘরটার অবস্থা,
চটপটাকে এটাকে সেট করি, চলো। এই আমার বিছানা পরিষ্কার করা একদম কমপ্লিট হয়ে গেছে। আর ক্যামেরা কোয়ালিটি কেমন আসছে আমি বলতে পারবো না, কারণ আমি এটা মায়ের ফোন থেকে ভিডিও করছি, বাকি আমার ফোনে চলছে এডিটিং। আর এখানে আগেই বলেছি যে এতটা নেটওয়ার্কের ইস্যু থাকে, সেই জন্য আমি একটা একটা করে ক্লিপস হয় আর একটা একটা করে আমি এডিট করে রাখি, আমার তাতে সুবিধা হয়। এডিটিংটা হয়ে থাকলে আমার আপলোডিংয়ে সুবিধা হয়, কারণ এডিট করার পর থেকে থাম্বনেল সেট করা, এসব অনেক কিছু হ্যাপাসাট ব্যাপার থাকে। তো সেই জন্য আমার ফোনটা আপাতত আমি এডিট করছি, আর আমি দেখলাম মায়ের ফোনটাতে আপাতত দিয়ে কাজ চালাই। তো এই আর আমার স্নানও হয়ে গেছে কমপ্লিট আজকে, তো 1:45 বাজছে, এখন কমপ্লিট না হলে কি আর হবে, এরপর মার খেত তোমার কাছে। তো যাই হোক, আপাতত আস্তে আস্তে এডিটিংটা করবো, আর এডিটিং বেশিক্ষণ করা যাবে না, তার কারণ খেতে যেতে হবে। তো আপাতত চলো একদম লাঞ্চটা সেরে নিই, এবার একদম তোমাদের সঙ্গে বিকেলে দেখা হবে। তো চলো। তো বাচ্চা এখন 6:15 মতো, আমি একটু আগে উঠলাম, এবার আমি একটু চুলটুলগুলো বেঁধে নিই রাত্রের মতন একদম, কারণ এরপর আবার ল্যাদ খেতে বসবো, সুতরাং আর হবে না। আজকে অবশ্য একটা প্ল্যান আছে, আজকে ভাবছি একটা ওয়েব সিরিজ দেখবো। ওয়েব সিরিজ বলতে হইচই ওয়েব সিরিজ দিয়েছে নতুন টিকটিকি বলে অনির্বাণের, তো ওটা দেখা ট্রাই করব। তো চলো আপাতত চুল টুল বেঁধে নিই আর ওয়েব সিরিজটা দেখে তোমাদের রিভিউ দিচ্ছি যে ওয়েব সিরিজটা কেমন। তো চলো দেখা যাক। হেডফোন চেক, স্ন্যাক্স, যেহেতু চিপস নেই, আমি চিপস খেতে ভালোবাসি, চিপস নেই, তাই আপাতত এই বিস্কুট আর এক ধরনের নিমকি চেক, চা চেক, মানে ওয়েব সিরিজ দেখার পুরো ব্যবস্থা আমি করে নিয়েছি আপাতত। এখন আমি ওয়েব সিরিজটা দেখতে বসবো, তো চলো আপাতত ওয়েব সিরিজটা দেখা যাক। সুপ্রভাত বন্ধুগণ, না আজকে কোনো নতুন ব্লগ নয়, আজকে হচ্ছে কালকের ব্লগটা আজকে আমি এন্ড করছি, যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে আমি কালকে যে ওয়েব সিরিজটা দেখবো সেটার রিভিউ দেবো। ব্যাপারটা হচ্ছে যে কালকে ওয়েব সিরিজটা দেখতে দেখতে 11:30 বেজে গেছিলো, আর 11:30 পর থেকে আমার ঠিক খুব একটা ভালো লাগছিলো না, যদিও 11:30 ইচ্ছে করলে শ্যুট করে দেওয়া যেত বা বলা যেত ওয়েব সিরিজের সম্পর্কে, কিন্তু আমার ঠিক নিজের একটা অস্বস্তি হচ্ছিলো, ভালো লাগছিলো না, সেই জন্য কালকে রাতে কিছু করিনি। তো সেই জন্য দেখলাম যে সকাল সকাল তোমাদেরকে আজকে রিভিউটা দিয়ে দিই আর আজকে ব্লগটা এখানেই এন্ড করবো, মানে কালকের ব্লগটা আজকে আমি শেষ করবো। তো যে রিভিউটার যে কথা বলছিলাম, হইচই ব্যাক টু ব্যাক এত ভালো কতগুলো ওয়েব সিরিজ দিয়েছে, কতগুলো বলতে আমার রিসেন্ট যে দুটো দেখেছি সেটা হচ্ছে সুন্দরবনের বিদ্যাসাগর একটা, আর হচ্ছে রক্তবিলাপ, মন্দার, এইসব যেসব দেখেছি আর কি, তো এগুলো আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে যে কালকের ওয়েব সিরিজটা অনির্বাণ ছিল, কৌশিক গাঙ্গুলি ছিল, আমার ঠিক মানে ভাল লাগেনি, মানে আমার ভাল লাগেনি। এখন হতে পারে যে আমি হয়তো ওয়েব সিরিজের সাবজেক্টটা বুঝতে পারিনি, আমি কোনো মাথা চাটাই বুঝতে পারিনি। তো তোমরা যারা ওয়েব সিরিজটা দেখেছ, ওফ বাচ্চাগুলো, ও না কিছু একটা বিক্রি করছে, তো যাই হোক, তোমরা যারা আগে দেখেছো এই ওয়েব সিরিজটা দেখে নিয়েছো, তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কেমন লেগেছে, আর যারা দেখোনি দেখবে ভাবছো তারা অবশ্যই দেখে কিন্তু জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো আমার ঠিক ভাল লাগেনি, যেটা সত্যি কথাই। তো যাই হোক, এটুকুই বলার ছিল, চলো আপাতত আজকের ব্লগটা এতদূর পর্যন্তই থাক, আজকের নয় সরি কালকের ব্লগটা এতদূর পর্যন্তই থাক, আবার দেখা হবে নতুনভাবে নতুন ব্লগে নতুন সকালে। টাটা অ্যান্ড গুড মর্নিং, চলো হ্যাভ আ নাইস ডে।